কমেন্টের মাধ্যমে কি করবে বলে দে, জানাবে জানাবে যে আমাদের ভিডিওটা কি রকম লাগলো, তারপরে ভালো হয়েছে। হ্যাঁ, তোমরা শেয়ার করো, অনেক অনেক শেয়ার করো, লাইক করো। হ্যাঁ, ওরা বলে দিল মমতার ভাষণ। হ্যাঁ হ্যাঁ, তো তোমরা অবশ্যই, আমরা মুখ্যমন্ত্রী তো, তাই আমি লজ্জা লাগে, লজ্জা লাগে। হ্যাঁ, ওয়াও, কি করছিস? এই তো প্রপোজ করছি। ও বাবা, কিছু বল। কি বলবো, আমার ভালোবাসাটা কি যদি নিয়ে কেউ নিয়ে চলে যায় তা কিছু বলতে। আজ মেরা জিয়া হায় রে বাংলে কে পিছে তেরি বেরি কে নিচে হায় রে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আমরা চলে এসেছি আজকে ব্যাংকে। দেখো মিষ্টু আর আমি চলে এসেছি। তো মিষ্টুর চোখে কি রোদ লাগছে? আমি দেখতে পাচ্ছি না ঠিক মতো। চোখ দিয়ে জল বেরোচ্ছে? তো মিষ্টুর চোখ দিয়ে জল বেরোচ্ছে কারণ রোদের তাপটা একটু বেশি আজকে, সেই জন্য। আর ব্যাংকে এসে কার কার সঙ্গে দেখা হলো, চলো তোমাদেরকে একটু দেখাই। এই দেখো কাদের সঙ্গে দেখা হলো আর কে এসে। এই দেখো আমাদের টুলু এসছে, টুলু। আজকে আমি ব্যাংকে এসেছি, তো ওদেরকেও ফোন করে বললাম যে তোরাও চলে আয়, তোদের সঙ্গে দেখা হবে। আর টুলুদের বাড়ি ওখানেই এসি, আমাদের বাড়ি থেকে 10 কিলোমিটার, সেখানেই এসি, তাই জন্য টুলুকে বললাম আসতে দেখা করার জন্য। এই দেখো আমাদের টুলু আর হচ্ছে অর্নিশা, এই যে আছে। আর আশপাশটা দেখো খুব সুন্দর লাগছে, এটা হচ্ছে পুকুর। আমরা অঞ্চলে এসেছি, অঞ্চলে। হ্যাঁ, অঞ্চলে ব্যাংকে। তো ব্যাগগুলো এখানে রেখেছিস? খুব ওজন না ব্যাগগুলো। তো চলো তোমাদেরকে পিছন ক্যামেরা করে দেখাই। আর আমরা এখন চলে যাব ওই সাইডটাতে, ওখানে অনেক কাশফুল আছে সেটা দেখার জন্য। কাশফুলগুলো দারুণ লাগছে দেখতে, তো সেটাই মানে সামনে থেকে দেখবো আর কি, দূরের থেকে দেখছি তো, এটা এখন সামনে থেকে দেখবো। তো চলো ওখানে যাওয়া যাক, ওখানে গিয়ে তোমাদের সঙ্গে আবারও কথা বলছি। মিষ্টু, কেমন লাগছে জায়গাটা তোর? ভালো। কিরকম ভালো দেখা তো? এতটা ভালো? আরেকবার দেখা আর বলবো না, আর দেখাবো না আমি। আরেকবার দেখা না প্লিজ, আরেকবার দেখা। এত রেগে যাস কেন? তোকে বললাম যে কিরকম লাগছে জায়গাটা, তুই বললি এতটা, আরেকবার দেখা। এই পুকুরটা কেমন লাগছে দেখতো? ভালো লাগছে। ওখানে যাবি, কাশফুল দেখতে যাবি ওইদিকে? তো চল চল, সবাই চল, ব্যাগ নিয়ে আয়। চলো চলো চলো, সবাই মিলে কাশফুল দেখতে যাব। দেখো আমরা কতজন, আরো দুজন এলো। আমাদের টুঙ্কি এসেছে, টুঙ্কি। ও টুঙ্কি, তুমি কেন এসছো? এটা কাশফুল নাকি? ও কাশফুল ঠিক, কিন্তু এটা ঝরে গেছে। তো দেখো কি দারুণ লাগছে গ্রামের পরিবেশটা, সবুজে সবুজ হয়ে আছে, দেখো ধান ক্ষেত। আমাদের এখানে অতটা কাশফুল নেই, সেই জন্য দেখতে যাচ্ছি। তুলুদের এখানে আছে তো, গিয়ে কথা বলছি। আগে যাই দেখো রাস্তা। টুলু, বাঁধাকপি, বাঁধাকপি, বাঁধাকপি। এই দেখো বাঁধাকপি, ছোট ছোট গাছ, এগুলো এখানে লাগিয়েছে, এগুলো একটু বড় হলে আবার অন্য জমিতে লাগাবে। এই দেখতেই পাচ্ছ, দেখেছো? এদিক দিয়ে যেতে হবে না, এক লাইন এক লাইন লাইন তো পাচ্ছ। বাঁধাকপির, বাঁধাকপি না ফুলকপি, এটা বাঁধাকপির গাছগুলো উঠিয়ে নিয়ে যাচ্ছে, এগুলো নিয়ে অন্য জমিতে ভালো করে লাগিয়ে দিবে, তারপর বাঁধাকপি হবে। এই দেখো ছোট ছোট গাছ, এই যে একটা দিদি উঠিয়ে নিয়ে যাচ্ছে। তো আমরা এখন যাব সামনের দিকে, সামনের দিকে আরও একটা মানে আরও দারুণ দারুণ জিনিস আছে তোমাদের দেখানোর। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে সবটা বুঝতে পারবে। এখানে দেখো বেগুন গাছ, এই যে বাঁধাকপি, বেগুন, লাউ গাছ। কতগুলো ব্যাগ নিয়েছিস?
মিষ্টি যেতে পাচ্ছে না টুলু। ভয় লাগবে না তো, এদিকে আসো, এদিকে ঘুরো। ও বাবা আমি পড়ে যাবো রে, এদিকে তাকিয়ে বল কি বলছিস। হ্যাঁ দেখো আমরা চলে এসেছি নদীতে, আর এই নদীটাতে দেখো কচুরি পানা, আর ওই যে লাল লাল ফুলগুলো দেখতে পাচ্ছিস না, লাল ফুলগুলো বড় বড় পাতা, এগুলো হচ্ছে শ্যাপলা ফুল, শ্যাপলা গাছ। আর সাদাগুলো, সাদাগুলো ওটা হচ্ছে কচুরি পানার ফুল যেটাকে বলে, ওটা এখন এনে দেবো, এখানে জল আছে তো আনা যাবে না। সবগুলো নিয়ে নিবি নাকি? না আমার জন্য কিছু রাখিস। আমরা কত দূর থেকে এসেছি দেখো, ওই যে দেখতে পাচ্ছ ওখানে ছিলাম, ওই যে ঘরগুলো দেখতে পাচ্ছ সেই জায়গাটাতে আমরা ছিলাম, ওখান থেকে হেঁটে হেঁটে এদিকে চলে আসলাম। এই দেখো কাশফুল কি সুন্দর লাগছে, কাশফুলগুলো আর কাশফুলের পাশেই দেখো একটা নদী, আর নদীতে কচুরি পানা আর হচ্ছে শ্যাপলা ফুল আছে। তো এরা সবাই ব্যস্ত কাশফুল তুলতে, তো আমাকে দিচ্ছেই না, আমাকে কি দিবি নাকি? হ্যাঁ দিব তো, নাও। তো এই দেখো আমাকেও দিল কাশফুল। তো চলো আমরা জায়গাটা একটু দেখি। এখন অর্ণিশা টুলুকে প্রপোজ করবে, তবুও দেখো কাশফুল দিয়ে লজ্জার ব্যাপার। দেখো না এভাবে লজ্জা লাগে, লজ্জা লাগে। হ্যাঁ ওয়াও কি করছিস? এই তো প্রপোজ করছি। ও বাবা কিছু বল। কি বলবো, আমার ভালোবাসার সাথে যদি নিয়ে কেউ নিয়ে চলে যায় তা কিছু বলবো। আমার নামের রদ্দে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কত দূরে এখন। ভালো করে কর, এবারে টুলু কর, অর্ণিশাকে দে, কি বলবো কিছু একটা বলবি। কি বলতে হয়, বলবি কি আই এম মেরি মি? একজন আছে ধান খেতে আর একজন আছে কে কোথায় দেখো পাটির মধ্যে আছিস, তোর পায়ে পাটি লেগে গেছে, পাটি লাগে এমনি বললাম। তাড়াতাড়ি, এটা কি হলো? এটা প্রপোজ হলো, তো গোলাপ হলে ভালো হতো, গোলাপ। এই সে কি বলে জানো, টুংকি টুংকি শাপলা দিয়ে করো, এবার কি করবি, বাড়ি যাবি তো? না আমরা ওখানে একটু শুট করব, ফটো তুলব, এখন ভিডিও করব, তারপরে বাড়ি যাব, গোলাপ ছিটাবো। চলে আসো, এবার চলে আসো সবাই, চলে আসো। ওই দাঁড়া না, কি বলছি আমার কথাটা চল চল, এবার বাড়ি চল, অনেক হয়েছে, অনেক হয়েছে, চল গরম লাগছে আমার, আরো তুলব, তুলে তারপর দিদা বাড়ি যাব, তাই নাকি? হ্যাঁ চল তাহলে দিদা বাড়ি যাই, চল চল চল, দিয়া চলো থাকবো, এইবার ভালো ছিল, ভালো করে ধো, ধুচ্ছি তো, পটি পারে পারিয়েছিস পটি, না আমি পারাইনি, তাহলে পা ধুচ্ছিস কেন, পায়ে নোংরা পড়েছে, চল চল বাড়ি চল, বেশি কথা না বলে, খিদে লেগে গেছে আর থাকা যাচ্ছে না। বন্ধুরা আমাদের ঘোরা হয়ে গেছে, এখন আমরা বাড়ি চলে যাব, আর আমাদেরকে রেখে দুজন চলে গেছে, আর এখন আমরা চারজন আছি, দেখতেই পাচ্ছ মিষ্টু আছে, অর্ণিশা আছে, আর হচ্ছে টুলু আর আমি। তো এখন আমরাও বাড়ি চলে যাব। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, তো চলো বাই বাই।